আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী লাকি ও এসআই নন্দদুলাল রোহিতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কক্সবাজার জেল গেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মামলার বাকি সাত আসামি র‍্যাব হেফাজতে রিমান্ডে থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তার পরে তাদের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আজ আরও ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এরই মধ্যে ঘণ্টায় কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন কলেজ অধ্যক্ষ সহ ১০ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন বগুড়ায় মারা গেছে আরও ২ জন বরিশালে করোনায় মারা গেছে এক বৃদ্ধ এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত ৫০ জন করোনায় কুষ্টিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে জেলায় শনাক্ত ৪৪ জন এছাড়া নোয়াখালীতে ২৫ জন শেরপুরে ৭ জন নেত্রকোনায় ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ২,৯৪,০০০এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ প্রাদুর্ভাব শুরুর পর এযাবৎকালে যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ২,১৪,০০০ ছাড়িয়েছে মৃত্যু হয়েছে ৭,৭১,০০০এরও বেশি মানুষের করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখেরও বেশি মৃত্যু ছাড়িয়েছে ১,৭০,০০০ ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে আক্রান্ত প্রায় ২৬ লাখ কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় পেশাদার কূটনীতিক ডক্টর খলিলুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা এবার জানাবো শেয়ারবাজারের খবর প্রথম দিন সূচক ও লেনদেন উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচক কমছে সকালে সূচকের উত্থানে লেনদেনে শুরু হলেও ১০ মিনিটের মধ্যেই সূচক কমতে থাকে বেলা ১১:৪০ পর্যন্ত ডিএসইর ৩টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় ৭৩৪,৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১৫৪টি কমে ১৭৭টি এবং অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে অরিয়ন ফার্মা আইএফআইসি ব্যাংক বেক্সিমকো ফার্মা ব্র্যাক ব্যাংক এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স খুলনা পাওয়ার কোম্পানি পাইনিয়র ইন্স্যুরেন্স সিলভা ফার্মা এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স রিজেন্স টেক্সটাইল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা আগের বছর একই সময় ইপিএস ছিল ৩৩ পয়সা তিন প্রান্তিক অর্থাৎ গত বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা আগের বছর যা ছিল ৮৬ পয়সা গত ৩১ মার্চ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ১১ পয়সা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারীর সন্ধানের জন্য আরও ১ বছর সময় দেওয়া হয়েছে সিএসইকে কৌশলগত অংশীদার চূড়ান্ত করতে ২০২১ সালের ৮ মার্চ পর্যন্ত সময় দেওয়াছে বিএসইসি কৌশলগত বিনিয়োগকারীর সন্ধানে অনেক স্টক এক্সচেঞ্জ এবং প্রতিষ্ঠানের প্রস্তাব পাঠিয়েছিল সিএসই তারা সংগ্রহ দেখালেও কোভিড ১৯ মহামারীর কারণে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সভা করতে পারেনি সিএসই ডিমিউচুয়ালাইজেশন আইন অনুসারে ডিএসই কৌশলগত বিনিয়োগকারীদের ২৫% শেয়ার বিক্রির করার কথা ছিল ২০১৬ সাল থেকে কৌশলগত বিনিয়োগকারীর সন্ধানের জন্য সময় বাড়িয়েছে সিএসই দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ